শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 13 আগস্ট শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, 76তম স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসূচি করিমগঞ্জে। কর্মসূচি সফল করতে জনগণের প্রতি আহ্বান জেলা প্রশাসনের, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ও বদরপুর শহরের রাস্তা 3টি স্তরে চিহ্নিত করল পুরসভা, কার্যকর হতে চলেছে নতুন গৃহকর। কাঁচড় ক্যান্সার হাসপাতালে 101 ইউনিট রক্তদানের নজির নবীনচন্দ্র কলেজের। সপ্তাহের বেশিরভাগ দিন স্কুলে অনুপস্থিত থাকেন সহকারী শিক্ষিকা, অভিযোগ হাতাইয়ের বন এলপির পরিচালন সমিতির। বন্যার পর থেকেই পানীয় জলের সংকট শহর শিলচরে, জল সংকট মেটাতে হিমশিম খাচ্ছে পিএইচি, সমাধানে তৎপর বিধায়ক দীপায়ন। চিরিপুলে 33 কেভি বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন বিধায়ক কৌশিক রায়ের। লক্ষ্মীপুরে আরও 3টি স্থাপনে গুরুত্ব বিধায়কের। সিআরসিসিদের রিলিজ সংক্রান্ত নির্দেশ বাতিল, স্বপদে বহাল সিআরসিসিরা, সন্তোষ হাইলাকান্দিতে। তেরঙ্গা থেকে ফোকাস সর্বে, আমিরকে আসতে মানা মুখ্যমন্ত্রী হিমন্তের। কেন্দ্রীয় সরকারের পুরস্কার পাচ্ছেন রাজ্যের 4 পুলিশ কর্তা। নিজস্ব উদ্যোগ ব্যর্থ, অবশিষ্ট জমা জল বের করতে ডিসির দ্বারস্থ বেতুকান্দির বাসিন্দারা। এখনই প্রধানমন্ত্রিত্ব নিয়ে কোনো ভাবনা নেই, জল্পনায় জল নীতিশ কুমারের। 24-এর লড়াইয়ের আগে বিরোধীদের একজুট করাই মূল লক্ষ্য। এবং সর্বশেষ খবরটি হলো, 21 আগস্ট থেকে সভাপতি নির্বাচন, রাহুল গান্ধীকে নিয়ে সাসপেন্স অব্যাহত। এবারে শুনুন বিস্তারিত খবর। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী আজাদি কা অমৃত মহোৎসবের সঙ্গে সঙ্গতি রেখে সমগ্র দেশের সঙ্গে করিমগঞ্জেও 15 আগস্ট সোমবার যথাযোগ্য মর্যাদা 76তম স্বাধীনতা দিবস পালন করা হবে। দিনটি পালনের কর্মসূচি অনুসারে সোমবার সকাল 9টায় করিমগঞ্জের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মুখ্য অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। তারপর থাকছে 15 APIR ব্যাটালিয়ান, জেলা পুলিশ, CRPF, হোমগার্ড, স্কাউট ও গাইড, NCC কেন্দ্রীয় বিদ্যালয় সহ অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সম্মিলিত প্যারেড ও মার্চ পাস্ট। এতে জেলায় কোভিড যুদ্ধের প্রথম সারির সেনানী, ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও সাফাই কর্মীদের কাজের স্বীকৃতি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি মৎস্যপালন, কৃষিক্ষেত্র, বন সংরক্ষণ, ক্রীড়া, যোগব্যায়াম ও সাংস্কৃতিক কর্মসূচির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কৃতি ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে করিমগঞ্জ জেলায় মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করা হবে। শ্রেষ্ঠ BDP আপাদমিত্র ও ভ্যাকসিনেশন কর্মীদের নামও ঘোষণা করা হবে। এর আগে সকাল 6টায় করিমগঞ্জের জেলা তথ্য ও জনসংযোগের কার্যালয়ের স্থায়ী মাইক যুগে দেশাত্মবোধক সঙ্গীত প্রচারের মধ্য দিয়ে এই দিনটির সূচনা করা হবে। সকাল 7টায় জনগণের বাসভবন, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল 8টায় সরকারি কার্যালয়, ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন। সকাল 8:30টায় ডাকবাংলো রোডের শহীদ বেদিতে মুখ্য অতিথি কর্তৃক মাল্যদান। সকাল 10টায় স্থানীয় জেলা কারাগারে, লায়ন্স ক্লাব, রেড ক্রস সোসাইটি হাসপাতালে, জেলা বাণিজ্যিক সংস্থা ও সিভিল হাসপাতালে রোগীদের মধ্যে রোটারি ক্লাব ও বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা কর্তৃক ফলমূল বিতরণ। সকাল 11টায় মালেগড় শহীদ বেদিতে BSF কর্তৃক মাল্যদান। দুপুর 12:30টায় মহিলাদের মধ্যে সৌজন্যমূলক দড়ি টানাটানি প্রতিযোগিতা। দুপুর 1টায় পুরুষদের মধ্যে সৌজন্যমূলক ফুটবল প্রতিযোগিতা। বিকাল 5:45টায় করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অবনমন। সন্ধ্যা 6টায় সরকারি ভবন, বেসরকারি ভবন, জনগণের গৃহসহ অন্যান্য প্রতিষ্ঠানে আলোকসজ্জা। এছাড়া সন্ধ্যা 6:30টায় প্রেস ক্লাব করিমগঞ্জের ব্যবস্থাপনায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুরূপভাবে জেলার সব রাজস্ব চক্রগুলিতেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানগুলোতে অংশ নিতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অপরদিকে পাতারকান্দি ব্লক শিক্ষাখণ্ডের অধীন লোয়ারপুয়া ব্লকের জেরজেরি ডিপির 997 নং দক্ষিণ হাতাইয়ের বন এলপি স্কুলের সহকারী শিক্ষিকা জাসমিনা বেগম সপ্তাহের বেশিরভাগ দিন স্কুলে অনুপস্থিত থাকেন, ফলে স্কুলের পঠন পাঠনে ব্যাঘাত ঘটছে, এমন অভিযোগ তুললেন ওই স্কুলের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি নিশি নমশূদ্র, সহ সভানেত্রী আরিনা বেগম সহ অন্য সদস্যরা।
শুক্রবার স্কুলের সাংবাদিক বৈঠক ডেকে সভাপতি সহ সদস্যরা বলেন, স্কুলে মোট 111 জন পড়ুয়া রয়েছে এবং বর্তমানে ছাত্রছাত্রীর পাঠদানে প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকা রয়েছেন। তবে প্রধান শিক্ষক প্রতিদিন স্কুলে এলেও শিক্ষিকা জাসমিনা সপ্তাহে দু একদিন স্কুলে আসেন, এমনকি তিনি ওই দুই দিন এসে অনুপস্থিত থাকা দিনগুলোর স্বাক্ষর করে নেন বলেও অভিযোগ পরিচালন কমিটির কর্মকর্তাদের। শুক্রবারও শিক্ষিকা স্কুলে আসেননি বলেন সদস্যরা জানান। এদিন স্কুলে তেরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয় অমৃত মহোৎসব উপলক্ষে। পরে এমন অভিযোগের ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাসের কাছে জানতে চাইলে তিনিও তা স্বীকার করেন। এ নিয়ে পাতারকান্দি ব্লক শিক্ষাধিকারী অজয়ভূষণ দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, শীঘ্রই ওই স্কুলের পরিচালন সমিতির আনা অভিযোগ খতিয়ে দেখে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে বন্যার পর থেকেই পানীয় জলের সংকট শহর শিলচরে। সময় মতো মিলছে না পিএইচির জল, 15 মিনিট জল দিতেই গায়েব হয়ে যাচ্ছে সাপ্লাই। অভিযোগ আসছে তীর্থের কাকের মতো জলের জন্য অপেক্ষা করেও হচ্ছে না সুরাহা। অভিযোগ আসছে পাবলিক স্কুল রোড, রাধামাধব রোড, হাসপাতাল রোড, অম্বিকাপট্টি কলেজ রোড, টিকর বস্তি সহ বেশ কিছু এলাকা থেকে। বিষয়টি নিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসার আশুতোষ ডেকার সঙ্গে কথা বললে তিনি বিষয়টি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের দিকে ঠেলে দেন। এটি তাদের দপ্তরের জটিলতা নয় বলেই জানান আশুতোষবাবু। এদিকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইঞ্জিনিয়ার বীর বাহাদুর খেরশাহ জানান, একটি পাম্প নষ্ট হয়েছিল কিছুদিন আগে, তবে বর্তমানে সারানো হয়েছে। প্রতি মাসে প্রায় 100 বেশি নতুন কানেকশনের জন্য ফর্ম জমা পড়ছে। পর্যাপ্ত জল দিতে হিমশিম খেতে হচ্ছে বিভাগীয় আধিকারিক সহ কর্মীদের। সদরঘাটে যে জলের ট্যাঙ্ক রয়েছে সেটির বয়স 50 পেরিয়ে গেছে। এই ট্যাঙ্ক থেকেই শহর শিলচরে জল দেওয়া হয়। তিনি জানান, প্রতিদিন সকালে জল চড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলের মানুষ শক্তিশালী বৈদ্যুতিক পাম্প লাগিয়ে জল টেনে নিচ্ছেন, তাই একটা অংশ জল ফেলেও অন্য অংশ বঞ্চিত হয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ার সাহেব জানান, শীঘ্রই এই সমস্যা মেটানো সম্ভবপর হবে বলে মনে হচ্ছে না তার। এদিকে বন্যার পর থেকে শহরের বেশ কটি পাইপলাইনে সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে বিভাগের শিলচর ডিভিশন ওয়ানের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মেঘা দাসের সঙ্গে কথা বললে তিনি জানান, বন্যার পর শহরের বেশ কিছু এলাকায় পাইপ ফেটে গিয়েছিল, ফলে পিএইচির জলের সঙ্গে মিশে যায় নর্দমার জল। বর্তমানে তা সারানো হয়েছে। পাশাপাশি তিনি বলেন, শিলচর শহরে পর্যাপ্ত জল দিতে সমস্যা হচ্ছে, কারণ জলের ট্যাঙ্কের সংখ্যা থেকে গ্রাহকের সংখ্যা অনেক বেশি। এরপর জলের অভাবে কারো যাতে কষ্ট না হয় সে ব্যাপারে তৎপর রয়েছে বিভাগ, জানান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মেঘা দাস। আরও বলেন, অনেকেই নতুন কানেকশন নিচ্ছেন, তবে পুরনো কানেকশন বন্ধ করছেন না, এতেও সমস্যা বাড়ছে। বিষয়টি নিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে কথা বললে তিনি জানান, বিধায়ক হওয়ার পর শিলচরে পানীয় জলের সমস্যা নিয়ে বিধানসভায় কথা বলেছি, সমস্যার সমাধান হবে শীঘ্রই। ওল্ড শিলচরে আরবান সুয়ারেজ বোর্ডের মাধ্যমে জল বিতরণ হয়। এদিকে সদরঘাটের প্ল্যান্ট পুরনো হয়েছে, যে কোনো সময় মুখ তুবে পড়তে পারে। আসাম সরকারের উদ্যোগে ডাকাইপট্টিতে আরেকটি প্ল্যান্ট তৈরি হয়েছে, তবে সেটি চালু হয়নি। নভেম্বরের মাঝামাঝি সেটি চালু হয়ে যাবে বলে জানান বিধায়ক। সেটি চালু হলে বৃহত্তর মালুগ্রাম ও তারাপুর অঞ্চলে পানীয় জলের সমস্যা মিটবে। কোভিডের সময় সেখানে কাজ বন্ধ ছিল, তারপর সেই কাজের ঠিকাদারও মারা যান, এই অবস্থায় সমস্যা তৈরি হয়। তবে বর্তমানে 90% কাজ শেষ হয়ে গেছে, পুজোর পর থেকে এই প্ল্যান চালু হয়ে যাবে। দীপায়ন আরও বলেন, তিনি বিধায়ক হওয়ার পর শিলচর শহরে অমৃতের 4টি প্ল্যান্টের 18% কাজ হয়েছিল, বর্তমানে তা 37% হয়েছে। অমৃত প্রকল্পের কাজ শেষ হলে পানীয় জলের অভাব থাকবে না শহরে। 15 আগস্টের পর থেকে অম্বিকাপট্টি এলাকায় পানীয় জলের সমস্যা অনেকটাই মিটে যাবে বলেও জানান বিধায়ক দীপায়ন। অপরদিকে তদন্তের কাজে বিশেষ পারদর্শিতার জন্য আসাম পুলিশের 4 কর্মকর্তাকে পুরস্কৃত করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। এই পুলিশ কর্তারা হলেন পুলিশ সুপার বরুণ পুরকায়স্থ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার মৃন্ময় দাস, ডেপুটি পুলিশ সুপার রুজি তালুকদার এবং উপপরিদর্শক নারায়ণ শইকিয়া। তদন্তে বিশেষ পারদর্শিতার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই 4 জনকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করা হয়েছে। অপরদিকে আসামে আসতে চেয়েছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা আমির খান, কিন্তু তেরঙ্গা থেকে ফোকাস সরে যাওয়ার আশঙ্কায় সরাসরি মানা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসের আগে নয় পরে আসাম সফরে আসুন, আমিরকে পরামর্শ দিয়েছেন তিনি। স্বাধীনতা দিবসের আগে এলে ফোকাস সরে যেতে পারে তেরঙ্গা থেকে, শুক্রবার মুখ্যমন্ত্রী নিজেই একথা জানিয়েছেন।
মূলত দুটি উদ্দেশ্য নিয়ে আসাম আসার কথা ছিল বলিউড স্টারের। লাল সিং চাড্ডা সিনেমার প্রচার করা এবং 15 আগস্ট খানাপাড়ার স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়া। এই পরিকল্পনা সম্পর্কে ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি, কিন্তু স্বাধীনতা দিবসের আগে আমির আসামে আসুন সেটা চাননি মুখ্যমন্ত্রী। তিনি সাংবাদিকদের জানান, আমির আসামে আসতে চেয়েছিলেন, আমার সঙ্গে কথা বলেছেন, কিন্তু স্বাধীনতা দিবসের ফোকাসটা যাতে সরে না যায় সেজন্য আমি তাকে বলেছি স্বাধীনতা দিবসের পরে আসুন আসামে। তবে আমির আর আসবেন কিনা সেই প্রশ্নে মুখ্যমন্ত্রীর জবাব, তেমন কোনো বিষয় নয়, আমরা যখন বলবো তখনই আমির আসামে আসবেন, তার সঙ্গে আমার কথা হয়েই থাকে। স্বাধীনতা দিবসে তেরঙ্গা থেকে ফোকাসটা যাতে অন্যদিকে সরে না যায় সেজন্য তাকে পরে আসতে অনুরোধ করেছি আমি। অপরদিকে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদে দেখা যেতেই পারে এমনই মন্তব্য করেছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সেই জল্পনা উড়িয়ে দিয়ে নীতিশ কুমার জানিয়েছেন, এখনই প্রধানমন্ত্রী পদ নিয়ে ভাবছেন না তিনি। আপাতত বিহারের জন্য কাজ করতে আগ্রহী নীতিশ, সেই সঙ্গে বিজেপির সঙ্গে লড়াই করার জন্য বিরোধী ঐক্যকে শক্তিশালী করে তুলতে চান বিহারের মুখ্যমন্ত্রী। তেজস্বী বলেছিলেন, যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে নীতিশ নয় কেন, তবে সিদ্ধান্ত নেওয়ার কাজ নীতিশের উপরেই ছেড়েছিলেন তেজস্বী। সেই সঙ্গে আরও বলেছেন, বিহারে যা হয়েছে তাতে গোটা দেশের কাছে বার্তা গিয়েছে, বিজেপির বিরুদ্ধে ভয় না পেয়ে লড়াই করতে হবে। বিরোধী নেতাদের অনেকেরই যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, তাই নীতিশ কুমার প্রধানমন্ত্রী হতেই পারেন বিশেষজ্ঞদের মতে। এনডিএ জোট ভেঙ্গে নীতিশ বেরিয়ে এসেছেন, তার অন্যতম কারণ হলো তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। অবশ্য জল্পনার মাঝেই নীতিশ জানিয়ে দিলেন, এখনই প্রধানমন্ত্রিত্ব নিয়ে ভাবছেন না। তিনি বলেছেন, আমি হাত জোড় করে বলছি, এরকম চিন্তা আপাতত নেই আমার মনে, সকলের জন্য কাজ করাই আমার একমাত্র উদ্দেশ্য। বিরোধী দলগুলি যেন একত্রিত হয়ে কাজ করে সেই চেষ্টা করব। বিরোধী ঐক্য প্রসঙ্গে কি ভূমিকা নেবেন নীতিশ, জবাবে তিনি জানিয়েছেন, আমি আপাতত বিহারেই কাজ করছি, তবে অনেকে আমাকে ফোন করছেন, আমি বলতে চাই সব কাজই করব, তবে সঠিক সময়ে। বিহারের এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসে মহাজোট সরকার গড়েছে আরজেডি, জেডিইউ, কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলি। বিশেষজ্ঞদের মতে নীতিশকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরে বিহারের মসনদে বসানো হবে তেজস্বী যাদবকে। সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে লালু প্রসাদের দল আরজেডি। অপরদিকে বিহার সরকার ফেলে দেওয়ার নেপথ্যে রয়েছেন সোনিয়া গান্ধী, এমন দাবি তোলা হয়েছে কংগ্রেসের তরফে। নীতিশ কুমারকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে পারবে না কংগ্রেস, সে কথা বলাই বাহুল্য। তৃণমূলকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ও বিকল্প জোটের তুড়জুড় করছেন। একইভাবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকেও প্রধানমন্ত্রীর কুর্সিতে নজর রেখে বিরোধীদের একজোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এমত অবস্থায় প্রধানমন্ত্রীর কুর্সির জন্য বিরোধী শিবিরের প্রত্যাশী তালিকায় নাম লেখালেন নীতিশ। এভাবে একাধিক নেতা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগোনোর ফলে বিরোধী শিবিরেই ফাটল প্রকট। সদ্য সমাপ্ত রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের দুর্বলতা আরও স্পষ্ট হয়ে গেছে। ফলে আগামী দিনে কোন দিকে মূল নেয় বিরোধী জোটের রাজনীতি, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। অপরদিকে বহু টালবাহানার টানা পুরেনের পর অবশেষে শুরু হচ্ছে কংগ্রেসের স্থায়ী সভাপতি নির্বাচন প্রক্রিয়া। পূর্ব ঘোষণা মতো আগামী 21 আগস্টই কংগ্রেসের সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। এই নির্বাচন প্রক্রিয়া শেষ হবে 20 সেপ্টেম্বর। এক মাসব্যাপী এই সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হবে একেবারে নিচুতলা থেকে। সূত্রের খবর, এআইসিসির প্রায় 9000 প্রতিনিধি সভাপতি নির্বাচনে ভোট দেবেন, সব রকম প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের জবাব এখনও মিলেনি, রাহুল গান্ধী কি ফের কংগ্রেসের সভাপতি পদে বসবেন, নাকি এখন যেভাবে সভাপতি পদে না থেকেও দলের অধিকাংশ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছেন সেটাই করতে থাকবে। দলীয় সূত্রের খবর, রাহুল সভাপতি পদে লড়তে চাইলে প্রায় গোটা দলই তাকে সমর্থন করবে, সেক্ষেত্রে আগেরবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে আসতে পারেন তিনি। দলের পুরনো নেতারা সবাই তাকে পছন্দ না করলেও রাহুল সভাপতি নির্বাচনে অংশ নিলে তাদের আপত্তি দুপে টিকবে না। কিন্তু সমস্যা হলো, প্রায় গোটা দল তাকে সভাপতির পদে চাইলেও রাহুল নিজে এখনও এ নিয়ে নীরব, আদৌ তিনি সভাপতি নির্বাচনে অংশ নেবেন কিনা সেটা খুলসা করেননি। এদিকে আবার নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন তিনি। শুক্রবারে তিনি গিয়েছেন রাজস্থানের আলওয়ারে, সেখানে আগামী বছরের শুরুতেই ভোট। আগামী 15 আগস্ট বেঙ্গালুরুতে জাতীয় পতাকা উত্তোলন করবেন তিনি।
আগামী মাসের গোড়ার দিকে দেশজুড়ে কংগ্রেস যে ভারত জুড়ে যাত্রা শুরু করেছে তাতেও নেতৃত্ব দেবেন রাহুল। 150 দিন ধরে প্রায় 3000 কিলোমিটার পদযাত্রায় নেতৃত্ব দেবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সমস্যা হলো সক্রিয় হয়ে উঠলেও রাহুল এখনও সভাপতি পদ নিয়ে কোনো মন্তব্য করছেন না, সেটাই চিন্তায় রাখছে দলীয় নেতৃত্বকে। শেষ পর্যন্ত যদি রাহুল রাজি না হন তাহলে কি হবে এখনো জানেন না হাত শিবিরের শীর্ষ নেতারা। সোনিয়া গান্ধীর নেতৃত্বে নবীন প্রবীণের সমন্বয় রক্ষাটা ভালোভাবে হচ্ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কথা ভেবে সোনিয়াকে আর দায়িত্ব দেওয়া যায় না। প্রিয়াঙ্কাও এখনও সভানেত্রী হতে রাজি নন, সেক্ষেত্রে গান্ধী পরিবারের বাইরে কাউকে ভাবতে হবে, কিন্তু কাকে সেটা এখনও ঠিক হয়নি। সেক্ষেত্রে কি রাহুল ঘনিষ্ঠ কেউ সভাপতির দায়িত্ব পাবেন, প্রশ্ন এখন কংগ্রেসের অন্দরে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।